ইউটিউব বলেন ফেসবুক বলেন আই থিঙ্ক আপনি এইরকম টাইপের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন আচ্ছা আপনি কি ভাবছেন আর ইয়র এইরকম জবরদস্ত ভিডিও কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে বানায় চলান আমার বানানো ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই এই হ্যালো ডিয়ার অডিয়েন্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ঠিকঠাকই আছেন বাট আমি তো ভালো নেই আপনারা তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আচ্ছা যাই হোক চলেন মূল ভিডিওতে আসা যাক সো আপনি যদি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন উইদাউট এন স্কিপ সো লেস ডু ইট সো ভিডিও শুরু করার আগে বলে দিই কী কী লাগতে পারে একটা কার্টুন ক্যারেক্টার লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে এলিমেন্ট লাগবে লিপসিঙ্ক লাগবে ফাইনালি আপনার অথবা যে কোনো কারোর বয়স তো অবশ্যই লাগবে সো কার্টুন ক্যারেক্টার আপনি কোথায় খুঁজে পাবেন চলেন দেখিয়ে দিই প্রথমে আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেন সেখানে সার্চ করবেন লেক্সিকা ডট আর্ট তারপর ফার্স্ট সার্চ রিজাল্টে আপনি ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে সার্চ করেও ছবি খুঁজে পেতে পারেন অথবা আপনার কাছে যদি অলরেডি যে কোনো ধরনের ছবি থাকে তাহলে আপনি সিমিলার ছবি এখানে ইজিলি পেয়ে যাবেন তো আমাদের তো একটি কার্টুন ক্যারেক্টার প্রয়োজন সো আমি এখানে একটি কার্টুন ক্যারেক্টারের প্রম কোড দিয়ে দিচ্ছি ভিডিও সামনের দিকে আমি এই প্রম কোডটি আপনাদেরকে দিয়ে দেব তারপর এখানে আপনি সার্চে ক্লিক করবেন সাথে সাথে হিউজ পরিমাণ ছবি আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দের মতো ছবি ডাউনলোড করতে পারবেন সো মনে করেন আপনি এই ইমেজটি ডাউনলোড করতে চেয়েছেন সো ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড এরোতে ক্লিক করবেন দেখেন ছবিটা কিন্তু ইজিলি ডাউনলোড হয়ে যাচ্ছে আর যদি আপনি এরকম সিমিলার ছবি খুঁজে পেতে চান তাহলে ভিডিওটি পজ করে এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন পরবর্তীতে এই স্ক্রিনশট থেকে আপনি প্রোম কোডটি কপি করে নিতে পারবেন দেন আমাদের লাগবে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনি আবার লেক্সিকাতে চলে যাবেন দেন এখানে লিখবেন ইউটিউব ক্রিয়েটর ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা লিখে সার্চ দেওয়ার পর সার্চ রিজাল্টে আপনি হিউজ পরিমাণ ইমেজ দেখতে পারবেন আপনার পছন্দের মতো যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে আগের প্রসেসে ডাউনলোড করে নেবেন দেন আমাদের নেক্সট স্টেপে লাগবে একটি লিপসিঙ্ক সো লিপস্টিংক কোথায় খুঁজে পাওয়া যায় চলেন দেখিয়ে দিই লিপস্টিঙ্কটের জন্য আপনি ইউটিউবে যাবেন দেন ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে সার্চ রেজাল্টে লিখবেন সিঙ্ক গ্রিন স্ক্রিন ওইটা লিখে সার্চ দেওয়ার পর আপনি সার্চ রেজাল্টে এরকম কয়েকটি ভিডিও দেখতে পারবেন এরকম কয়েকটি ভিডিও যে কোনো একটিতে ক্লিক করে উপর থেকে ইউএল আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এই ওয়েবসাইটে যাবেন সেভ ফ্রম ডট নেটে যাবেন যাওয়ার পর এই ইউএলটি কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন দেন আপনি ডাউনলোডে ক্লিক করে আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন সো নাও এভরিথিং ইজ রেডি সো এখন আমাদের ভিডিও তৈরি করা পালা ভিডিও তৈরি করার জন্য আপনি আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ক্যানভাতে যাবেন ক্যানভাতে গিয়ে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন দেন এ ডিজাইনে ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন ভিডিও ভিডিও লেখার পর এখানে ভিডিও সাইজ যেটা আসবে ওইটাতে আপনি ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আপনি চাইলে আপনার ডাউনলোড করা ভিডিওটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারেন অথবা এখানে আরেকটি আপলোড অপশন আছে ওইটাতে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছবি এবং ইমেজ এবং লিপসিঙ্ক এগুলো আপলোড করে দিচ্ছি এগুলো আপলোড হওয়ার পর ব্যাকগ্রাউন্ড ওইটা সিলেক্ট করলাম দেন এখানে থ্রি থ্রিডিটে ক্লিক করে সেটেজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম দেখেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে দেন আমাদের মেন কার্টুন ক্যারেক্টারটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনলাম দেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই কার্টুন ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই কার্টুন ক্যারেক্টারে ক্লিক করলাম দেন এডিট ফটো এই অপশনে ক্লিক করলাম ওইটাতে ক্লিক করার পর বিজি রিমুভার অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কয়েকটি সেকেন্ডের মধ্যেই এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে যাবে নেক্সট স্টেপে আমাদের লাগবে মাইক্রোফোন লাগবে টেবিল লাগবে লিপসিঙ্ক এগুলো লাগবে সো তার জন্য আমি প্রথমে এলিমেন্টে গেলাম এলিমেন্টে গিয়ে সার্চ করলাম এখানে লিখলাম টেবিল টেবিল লিখে সার্চ করলাম দেন আপনি এখানে হিউজ পরিমাণ টেবিল নিচে দেখতে পারবেন সো টেবিল লিখে সার্চ করার পর আমি গ্রাফিক্সে ক্লিক করলাম গ্রাফিক্সে ক্লিক করার পর আপনি আরও সিমিলার টেবিলের ছবি দেখতে পারবেন এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো টেবিল আপনি এখানে বসাতে পারবেন সো আমি আমার পছন্দের টেবিলটি খুঁজে বের করছি সো নিশ্চয়ই স্ক্রল ডাউন করলাম কেন ধরেন আমি এই টেবিলটি এখানে বসাতে চাই সেই জন্য সিলেক্ট করলাম সিলেক্ট করে আর এখানে সিলেক্ট করার পর এখানে ছোটো বড়ো করে এটা আমার মন মতো করে বসিয়ে দিচ্ছি দেন আবার সার্চে লিখলাম স্ট্যান্ডিং মাইক্রোফোন সো স্ট্যান্ডিং মাইক্রোফোন লিখে সার্চ হওয়ার পর এখানে যত রকম স্ট্যান্ডিং মাইক্রোফোন অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু পেয়ে যাবেন সো এখানে দেন আবার সার্চ করার পর গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্সে যাওয়ার পর অনেক রকম স্ট্যান্ডিং মাইক্রোফোন এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি মাইক্রোফোন আমি সিলেক্ট করে দেবো আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে টেবিলে যাতে করে ঠিকমতো বসা যায় বসানো যায় এরকম বসিয়ে দিচ্ছি আমার মন মতো যেটা পছন্দ হয় ওইটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে আমি এইটাও বসে দেখতে পারি কীরকম হয় আপনি আপনার মন মতো ছোটো বড়ো করে আপনার মন মতো এখানে বসিয়ে দিতে পারেন কোনটাতে স্যুটকায় এবং কোনটা দেখতে ভালো লাগে ওইটা এখানে বসিয়ে দিয়ে দেবেন দেন একটি ল্যাপটপ আনলাম ল্যাপটপ সার্চ করার পর এখানে হিউজ পয়েন্ট ল্যাপটপ দেখতে পাবেন যেইটা আপনার পছন্দ হয় ওইটা দিতে পারেন ল্যাপটপ না ডেস্কটপ আনে ডেস্কটপ সার্চ দিলাম এখানে একটি ডেস্কটপ এনে বসিয়ে দেব সো ডেস্কটপ যে কোনটা আনা চায় কোনটা আনা চায় যেটা ভালো লাগে ডেস্কটপটা এখানে এনে বসিয়ে দেওয়া যাবে সো না তোমার মার্ম ধরেন ওইটাই এনে দিই ওইটাতে ক্লিক করার পর ছোটো বড়ো করে টেবিলে বসিয়ে দেব দেন আর কি আনলে ভালো হয় সো মগ বা কফি মগ সার্চ দিতে পারেন তাহলে কফি মগ আপনি পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে কফি মগটি সেখানে বসিয়ে দিবেন। তাহলে এটা আর কি এটা আসলে ভিডিওটি আরো অ্যাট্রাক্টিভ করার জন্য বা দেখতে যাতে সুন্দর হয় সেজন্য আর কি আমি অ্যাড করছি সো পরবর্তী স্টেপে আমাদের লাগবে লাগবে সো পরবর্তী স্টেপে আমাদের লাগবে সি সো লিপসিং ড্রাগ ড্রাগেন ড্রপ করে এখানে এনে দিলাম দেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা ছোটো বড়ো করে নিচ্ছি ছোটো বড়ো এরকম করবেন দেন ছোটো বড়ো করার পর আপনি উপরে এডিট ভিডিও ওইটাতে ক্লিক করবেন দেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ওইটাতে ক্লিক করবেন দেন কিছুক্ষণের মধ্যেই এই গ্রিন স্ক্রিন যেইটা আছে ব্যাকগ্রাউন্ডে ওইটা কিন্তু আসলে রিমুভ হয়ে যাবে সো আমি অপেক্ষা করতেছি সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেন একটু জুম করে আমরা কার্টুন ক্যারেক্টারের মুখে আসলে এই সিংটা বসিয়ে দেব যাতে করে দেখা যায় এই ব্যক্তিটা মুখ নাড়তেছে সো এভাবে করে বসিয়ে দিলাম জুম করে যাতে ঠিকঠাক বসছে কিনা দেখা যায় দেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট দেন এখানে একটি বয়েস অ্যাড করা যেতে পারে আর আপনি এই লিপস্টিনের বয়সটা কিন্তু একেবারে সাউন্ড অফ করে দেবেন কারণ ইউটিউব থেকে যখন ভিডিও ডাউনলোড করবেন এখানে একটা বয়েসের সাউন্ড থাকতে পারে সে পরবর্তীতে আপনি একটি বয়েস এখানে ডাউনলোড করে যেইটা চান ওইটা অ্যাড করে দিতে পারেন আমি একটা অ্যাড করে দিচ্ছি দেখাচ্ছি সো দেখেন অ্যাড হয়ে গেছে দেখেন আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন সো অলমোস্ট কিন্তু ভিডিও ডান সো তারপর আপনি প্লে করে ভিডিও দেখতে পারেন দেন ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান ভিডিওটি কিন্তু ফুল কমপ্লিট দেন ভিডিওটি ডাউনলোডের জন্য উপরে শেয়ার ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন আছে ওইটাতে ক্লিক করবেন দেন আপনি রেজলিউশন চাইলে হাই করে ডাউনলোড করতে পারেন ফোরকে রেজলিউশান ডাউনলোড করবে সো এখানে ডাউনলোডে ক্লিক করে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কিন্তু হচ্ছে সো আই থিঙ্ক এই প্রসেসে আপনি একটি কার্টুন ভিডিও বানাতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং পেস্টটি ফলো করতে বলবেন না